নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সেরা স্বাদের রান্না আমি রিমলি আপনাদের সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নোনতার রেসিপি আজকে আমি মিষ্টি রেসিপি শেয়ার করছি না তো এই রাখি পূর্ণিমাতে এই নোনতা রেসিপিটির জন্য নিয়েছি বাদাম এখানে আছে কিশমিশ চিঁড়ে নিয়েছি কাঁচা এখানে কাজু বাদাম আছে ছোলার ডাল আর মুগের ডাল নিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা আর দু রকম বলে নিয়েছি বেসন এবারে একটু খাবার সোডা দুটো বেসনের মধ্যেই আমি অল্প করে দিয়ে দিলাম এবার দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে আমি এর মধ্যে দেব অল্প করে একটু করে হলুদ দিয়ে দেব। এবারে একটা বোল নিয়ে নেব এতে একটু করে জল দিয়ে একটা আমি পাতলা ব্যাটার তৈরি করব ঠিক যেভাবে বোঁদের ব্যাটার তৈরি করা হয় এটা কিন্তু ঠিক হবে না আর খুব একদম জল জলেও হবে না একটু পাতলা ব্যাটার দেখুন ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবারে আরেকটা বোল নিয়ে নিলাম তাতে আমি অল্প অল্প করে জল দিয়ে ঠিক আটা ময়দার ডো যেভাবে তৈরি করা হয় সেভাবে একটা আমি ডো তৈরি করব বেসন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো দেখুন এরকম একটা ডো আমি তৈরি করে ফেলেছি এবারে একটা কড়াই নিয়ে নেব কড়াইটা আমি গরম করতে দিয়েছি এবার এর মধ্যে প্রথমে কিশমিশটা দিয়ে দেবো কিশমিশটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে তুলে রাখব এবারে এই কড়াইতে আমি দিয়ে দেব তেল তেলটা আমি একটু বেশি দিয়েছি এখানে যেহেতু আমার এখানে সবগুলো ভাজা হবে ভালো করে এবার একটা ছাঁকনির মতো এরকম নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম কারি পাতা আর শুকনো লঙ্কা এগুলো আমি তেলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো হয়ে গেছে এটা তুলে রাখলাম দেখুন হয়ে গেছে একদম এবারে আমি এই ছাঁকনিতে আবার নিয়ে নিয়েছি কাঁচা চিঁড়ে চিঁড়েটা কিন্তু আমি জল দিয়ে একদমই ধুই নি কাঁচা চিঁড়ে এটা আমি এইভাবে তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব এই ছাঁকনিটার সাহায্যে তো হয়ে গেছে চিঁড়েটাও একদম খুব সুন্দর ক্রিস্পি ভাজা হয়ে গেছে এটাও তুলে রাখলাম ঠিক একই প্রসেসে এর মধ্যে এই ছোলার ডাল আর মুগের ডালটা দিয়েও ভাজবো তার আগে ছোলার ডাল আর মুগের ডালটা কিন্তু আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পরে জল ঝরিয়ে এটা রেখেছিলাম একটু নুন আর হলুদ মাখিয়ে এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন ভাজার পর তুলে রাখলাম এবার আমি এতে কাজুবাদামটা দিয়ে দিলাম কাজুবাদামগুলো আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আর এরকমভাবে এটা একটু মেলে রেখেছিলাম জলটা এতে শুকিয়ে যায় কাজুবাদামগুলোকেও খুব ভালো করে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখলাম ঠিক এই প্রসেসেই সব জিনিসগুলো ভেজে নিচ্ছি একইভাবে লাল বাদামটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি একই প্রসেসে তো হয়ে গেছে লাল বাদাম ভাজা এবারে আমি একটা নিয়ে নিয়েছি আর লিকুইড ব্যাটারটা নিয়ে নিয়েছি বেসনের এটা দিয়ে আমি বোঁদের মতো করে ভাজতে থাকবো এগুলো আমি একদম কুড়কুড়ে করে যাতে একটু ক্রিস্পি হয় বোঁদেগুলো সেজন্য একটু লালচে করে ভাজবো এগুলো কিন্তু খুব বেশি হলুদ বা নরম থাকলে চলবে না এগুলো একটু ভালো করে ক্রিস্পি করে লালচে করে ভাজতে হবে তো আমার এগুলো লালচে করে ভাজা হয়ে গেছে দেখুন অলমোস্ট এগুলো ভীষণ ক্রিস্পি হয়ে গেছে তো এবার আমি এগুলো তুলে রাখছি এবারে এই ডোটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি দেখুন হাতের সাহায্যে আমি তেল মাখিয়ে এটাকে আরেকবার করে একটু রকম মেখে নিলাম এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি এইভাবে এটাকে গ্রেট করে করে ঝিরিঝিরি করে এটা বেসন থেকে ফেলতে থাকবো এটা ঝুরির মতো করে কারণ আমার কাছে ঝুড়ির কোনো মেশিন নেই সেজন্য আমি এই গ্রেটারের সাহায্যে এইভাবে এটা করব এটা দেখতে হয়তো খুব একটা ঝুরির মতো হবে না কিন্তু এটা খেতে একদমই ঝুরির মতোই হয়েছে তো আমার দেখুন এই ঝুরির মতো এগুলো রেডি হয়ে গেছে বাকি অংশ যেটা এটা পুরোটা আমি করিনি এই অংশটাতে আমি কালো জিরে একটু মাখিয়ে নিলাম এবার আমি এটার থেকে একটু ঝুরির সাহায্যে মোটা মোটা করে শেপ দিয়ে এভাবে কেটে নিলাম এইগুলো আমি মোটা মোটা করে শেপ দিয়ে কাটার পরে এগুলো ভেজে নিচ্ছি কাঠিয়ার মতো সব উপকরণগুলো আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন চিঁড়ে ভাজা বোঁদেগুলো ড্রাই বোঁদে এখানে কাজু বাদাম এবার আমি এই ঝুড়ির মতোগুলো এই জিনিসগুলো এগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টোটাল পুরো এই সমস্ত মিক্সচারটাকে আমি থালাটার মধ্যে ঢেলে নিলাম এবার আমি এখানে মা যেহেতু এটা এখানে এই একটু বড় জায়গা দরকার সেজন্য আমি একটু বড়ো জায়গার মধ্যে এইগুলো সব দিয়ে দিলাম এখানে ডাল ভাজা বাদাম ভাজা এখানে ড্রাই রোস্টেড কিশমিশ আর রয়েছে এখানে কারিপাতা আর শুকনো লঙ্কা এইগুলো সব আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম একটু বড়ো জায়গাতে মেশাতে সুবিধা হওয়ার জন্য আমি এটাতে এই প্লেটটাতে নিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম একটু বিট নুন আর আমি এতে দেব অল্প করে একটু চাট মশলা তো এগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিলাম যাতে একটু ঝালঝাল লাগে তো সেই জন্য এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিলাম তো একদম আমার বাড়িতে তৈরি হোমমেড মিক্সচার একটা রেডি হয়ে গেল নোনতা তো এই শুভ রাখি পূর্ণিমাতে আপনারা এরকম একটা জিনিস অবশ্যই বানিয়ে আপনাদের ভাই বা দাদাকে দিতে পারেন তো আজ তাহলে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ